সুপারস্টার শাকিব খানকে নিয়ে পরিচালক অনন্য মামুন একের পর এক ধামাকা দিয়ে যাচ্ছেন। এবার জানিয়ে দিয়েছেন সুপারস্টার শাকিব খানকে নিয়ে কাজে নামার দিন তারিখ। বিয়ার্স এ বিষয়ে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। ঢাকায় সিনেমা শীর্ষনায়ক সুপারস্টার শাকিব খান বর্তমানে প্রিয়তমা সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এরই ফাঁকে পরিচালক অনন্য মামুন তাকে নিয়ে একের পর এক ধামাকা খবর দিয়ে যাচ্ছেন সামাজিক যোগাযোগ ফেসবুক পোস্টের মাধ্যমে। অর্থাৎ তাকে নিয়ে পরিচালক অনন্য মামুন কিছুদিন আগে একটি সিনেমার ঘোষণা দিয়েছিলেন। সবাই ভাবছিলেন এটা হয়তো একটি ফাঁকা আওয়াজ। শাকিব খানের লিডার আমি বাংলাদেশ সিনেমাটি মুক্তি দিয়ে এই সিনেমার পরিচালক অনেক টাকা ব্যবসা সফল হয়েছিলেন। বাংলাদেশের সবচেয়ে বেশি হল পেয়েছিলেন লিডার আমি বাংলাদেশ সিনেমাটি। দর্শকরা ভেবেছিল হয়তো পরিচালক অনন্য মামুন লিডার আমি বাংলাদেশ এই সিনেমাটি দিয়ে পরিচালকের অনেক টাকা ব্যবসা হয়েছে বলে, তাই হয়তো পরিচালক অনন্য মামুন এটা দেখার পর এই ফাঁকা আওয়াজটি দিয়ে যাচ্ছেন। এই বিষয়টি মিথ্যা প্রমাণ করে এবার সরাসরি পরিচালক অনন্য মামুন সুপারস্টার শাকিব খানকে নিয়ে সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন। তিনি কালকে ফেসবুকে আরো একটি পোস্ট দিয়ে শাকিব খানের ভক্তদের জানান, বিগত 6 মাস ধরে গল্প লেখার কাজ চলছে, ভারতের সাথে কো প্রোডাকশন হচ্ছে। সুপারস্টার শাকিব খান হলেন হিরো, হিরোইন বলিউড থেকে নেওয়া হচ্ছে। 10ই সেপ্টেম্বর শুটিং শুরু বেনারস থেকে। এই সিনেমাতে শাকিব খানের বিপরীতে নায়িকা নেওয়া হচ্ছে ভারতীয় অভিনেত্রী নেহা শর্মাকে। এবং কি 10ই সেপ্টেম্বর থেকে এই সিনেমার শুটিং শুরু করা হবে এটা নিশ্চিত। এবং কি শুটিং স্পটে সুপারস্টার শাকিব খান এবং এই সিনেমার নায়িকা নেহা শর্মাও উপস্থিত থাকবেন শুটিং স্পটে। এই সিনেমাতে সুপারস্টার শাকিব খান ছাড়া যারা অভিনয় করতে যাচ্ছেন তারা সবাই ভারতের অভিনেতা এবং অভিনেত্রী। এবং কি এই সিনেমাটির ব্যাপারে পরিচালক অনন্য মামুন সুপারস্টার শাকিব খানকে অনেক আগেই শিডিউল দিয়ে রেখেছিলেন। আমাদের ঢালিউডের ভাইজান সুপারস্টার শাকিব খান এখন প্রিয়তমা সিনেমার গানের শুটিং এ ব্যস্ত আছেন। প্রিয়তমা সিনেমার গানের শুটটি শেষ হলেই অনন্য মামুন পরিচালিত সিনেমার শুটিংটি শুরু করবেন। সো ভিউয়ার্স, অবশ্যই এই সিনেমাটি নিয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভিডিওর নিচে কমেন্ট বক্সে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।